আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু রাফিয়া এডুকেশন সেন্টার। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুক্তিযোদ্ধার বিভিন্ন খেতাব বা পদবি মনে রাখার কৌশল, যেটা চাকরির পরীক্ষায় মুক্তিযোদ্ধার বিভিন্ন খেতাব বা পদবি নিয়ে প্রায় প্রশ্ন এসে থাকে, অনেকে মনে রাখতে পারেন না। তো কীভাবে মনে রাখতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব, মুক্তিযোদ্ধার বিভিন্ন খেতাব বা পদবি কিংবা মুক্তিযোদ্ধা রিলেটেড আরও কিছু বিষয়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কোথাও স্কিপ করে যাবেন না, বাটনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন আর বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্বাধীনতা খেতাবপ্রাপ্ত পদবী সমূহ মনে রাখার কৌশল। তো স্বাধীনতা খেতাবপ্রাপ্ত যে পদবি সেগুলো হচ্ছে মূলত চারটি পদবি আছে, সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ 7 জন, যেটা মর্যাদার দিক থেকে প্রথম, বীর উত্তম 68 জন, মর্যাদার দিক থেকে দ্বিতীয়, বীর বিক্রম 175 জন, মর্যাদার দিক থেকে তৃতীয়, বীর প্রতীক 426 জন, মর্যাদার দিক থেকে এটা চতুর্থ। তো এটা মনে রাখার কৌশলটা কি, মনে রাখতে পারেন এইভাবে, শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক, শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক, এবং ফোন নাম্বার হিসেবে এটা মনে রাখতে পারেন 07-68-175-426, অর্থাৎ 07, তারপরে 68-175-426। 7 জন হচ্ছে বীর শ্রেষ্ঠ, 68 জন হচ্ছে বীর উত্তম, 175 জন হচ্ছে বীর বিক্রম, এবং 426 জন হচ্ছে বীর প্রতীক। তো এই সংখ্যাগুলো যোগ করলে কত হয়, 676 জন। টোটালি 676 জনকে কি এই খেতাবগুলো দেওয়া হয়, এই 676 জনকে এই খেতাবগুলো দেওয়া হয়। এর মধ্যে নারী বীর মুক্তিযোদ্ধা হচ্ছে 2 জন, তারামন বিবি ও সেতারা বেগম। নারী বীর মুক্তিযোদ্ধা 2 জন, তারামান বিবি ও সেতারা বেগম। সেনাবাহিনী থেকে তিনজন ছিলেন মুক্তিযোদ্ধা, বিমান বাহিনী থেকে ছিলেন 1 জন, বিদেশি মুক্তিযোদ্ধা ছিলেন 1 জন। মুক্তিযুদ্ধর সেক্টর হচ্ছে 11টি, মুক্তিযুদ্ধের সাব সেক্টর হচ্ছে 64টি। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে আমি আলোচনা করলাম স্বাধীনতা খেতাবপ্রাপ্ত বিভিন্ন পদবি। তো এই পদবি নিয়ে আজকে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি মুক্তিযোদ্ধা রিলেটেড কিছু কোয়েশ্চেন যেগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।